গত 9 দিন ধরে সংবাদ শিরোনামে রয়েছেন ঝাড়খণ্ডের যিনি কংগ্রেসের সাংসদ কারণ তার বাড়িতে তার অফিসে তার গোডাউনে পৌঁছে গিয়েছে ইতিমধ্যে আয়কর আধিকারিকরা তবে শুধুমাত্র ঝাড়খণ্ড নয় তার পাশাপাশি তল্লাশি শুরু হয়েছিল বঙ্গেও রানীগঞ্জের ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যেখানে প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলীর বাড়িতে পৌঁছে গিয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকরা রানীগঞ্জের ছবি আপনাদের সরাসরি প্রথমে দেখাবো আমাদের প্রতিনিধি কৌশিক গাতাই আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে আজ সকালে আয়কর আধিকারিকরা কি জানা যাচ্ছে দেখো কুসুমিতা রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক তৃণমূলের সোহরাব আলী তার বাড়ি কিন্তু আসানসোলে আসানসোলের রহমতনগর বলে একটা জায়গা রয়েছে সেখানে এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে রহমতনগরের ঠিক তার বাড়ির সামনে প্রদীপকে বলবো বাড়িটা একবার দেখাতে বাস্তবমুখী বাড়ি এবং এই বাড়ির বাড়ি তিনতলা প্রায় বাড়ি এবং গোটা বাড়িটাই কিন্তু মোজাইক পাথর দিয়ে ঘিরে মানে মুড়ে ফেলা আছে একই সাথে এই আজ ভোর 5:20 নাগাদ 5:20 থেকে 5:30 নাগাদ ইনকাম ট্যাক্সের একটি দল আচমকা এখানে সেন্ট্রাল ফোর্সকে সঙ্গে নিয়ে হানা দেয় এরপরই যেখানে প্রদীপকে বলবো দেখাতে গোটা বাড়িটিকে এইভাবে ঘিরে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবং যে সমস্ত অনুগামীরা আসছেন যে সোহরাব আলী যিনি রাজনৈতিক ব্যক্তিত্ব একজন তার হচ্ছে যে সমস্ত অনুগামীরা আসছে তাদেরকে কিন্তু একটা সেফ ডিস্টেন্সে দূরে সরিয়ে রাখা হয়েছে একই সাথে এখানে ছাড়াও ইমতাজ আহমেদ আরেক লোহা ব্যবসায়ী তার অফিস এবং তার বাড়িতেও কিন্তু তল্লাশি চলছে বলে আইটি সূত্রে আমরা জানতে পাচ্ছি কিন্তু এখনও প্রায় 5:30 অতিক্রান্ত হয়ে গেল এই সময়কালের মধ্যে কী পাওয়া গেল বা কিছু পাওয়া গেছে কিনা আদৌ তা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় কুসুমিতা একেবারেই কৌশিক তুমি আমাদের সঙ্গে থাকো প্রকাশ সেনা আমাদের অন্য প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রকাশ শুধুমাত্র রানীগঞ্জ তো নয় দুর্গাপুর শিল্পাঞ্চলের যে গোটা বেলটা সেই একাধিক জায়গায় ইতিমধ্যেই আজ আয়কর দপ্তরের আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন মূলত কিসের খোঁজে তারা পৌঁছচ্ছেন কি খবর তাদের কাছে রয়েছে সরাসরি প্রকাশ না দেখো তোমাকে বলে দিই আয়কর দপ্তর সূত্রের খবর একসঙ্গে 6 থেকে 7টি জায়গায় তারা কিন্তু তল্লাশি অভিযানে নেমেছেন এবং মূলত কয়লা পাচারকাণ্ডের পর এবার লোহা এবং লোহার যে স্ক্র্যাপের ব্যবসায়ীরা তাদের বিভিন্ন ঠিকানায় কিন্তু আজকে আয়কর দপ্তরের আধিকারিকরা রয়েছেন আয়কর দপ্তর সূত্রের খবর মোহাম্মদ ইমতিয়াজ বলে একজন ব্যবসায়ী তার নাম উঠে আসছে এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলী তার বাড়িতেও কিন্তু তারা রয়েছেন এবং কীভাবে আসানসোল দুর্গাপুর এই চত্বরে বিশেষ করে ধরমপুর বলে একটি এলাকা রয়েছে বার্নপুর সেখানে ইসিএলের যে লোহার স্ক্র্যাপ এবং লোহা কিভাবে পাচার করা হয় এবং তার নেপথ্যে কোন কোন ব্যবসায়ীরা রয়েছে এবং কিভাবে কোটি কোটি টাকা কর ফাঁকি দেওয়া হচ্ছে এবং টাকা লুকিয়ে রাখা হয়েছে কিনা আজকে সকাল থেকেই কিন্তু ম্যারাথন তল্লাশি অভিযান এবং আমরা আয়কর দপ্তর সূত্র মারফত যেটা খবর পাচ্ছি গতকাল রাতেই 60 থেকে 70 জন ইনকাম ট্যাক্সের অফিসাররা গতকাল রাতে দুর্গাপুরে পৌঁছে যান এবং আজকে সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে গেছেন এবং আর একবার বলবো এবার কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকদের টার্গেটে কিন্তু সেখানকার যারা লোহা এবং লোহার স্ক্র্যাপের ব্যবসায়ীরা যারা কিন্তু দিনের পর দিন কর ফাঁকি দিচ্ছে এবং কোটি কোটি টাকা আত্মসাত করছে সরকারের ক্ষতি হচ্ছে সেখানেই কিন্তু আজকে সকাল থেকে আয়কর দপ্তরের আধিকারিকরা পৌঁছে গেছেন পায়েল পিস ফাউন্ডেশন বলে একটি সংস্থা এই সংস্থা খুলেই কিন্তু এই সংস্থার আড়ালে অভিযোগ যে কর ফাঁকি দেওয়া হয়েছে এবং কোটি কোটি টাকা কিন্তু নয়ছয় করা হয়েছে এবং যে সোহরাব আলী তুমি জানো প্রাক্তন তৃণমূল বিধায়ক তার বাড়িতে আয়কর দপ্তরের আধিকারিকরা রয়েছেন তার সঙ্গে কিন্তু একাধিক ব্যবসায়ীদের একটা নেক্সাস পাওয়া যাচ্ছে যার ব্যবসায়ীর নাম উঠে আসছে সাইয়াদ মোহাম্মদ ইমতিয়াজ তার নাম উঠে আসছে বারবার উঠে আসছে এবং গোটা এলাকায় যেমন কয়লা পাচারকে কন্ট্রোল করতো লালা তেমনই কিন্তু আয়কর দপ্তরের সূত্রের খবর সেই এলাকায় যে লোহার যে ব্যবসা হয় বা পাচার হয় বা স্ক্র্যাপের কালো টাকা কোটি কোটি টাকা আসে তাকে কিন্তু কন্ট্রোল করে যেটা আয়কর দপ্তরের আধিকারিকরা দাবি করছেন সাইয়াদ মোহাম্মদ ইমতিয়াজ তার বাড়িতে তার অফিসেও কিন্তু তল্লাশি অভিযান চলছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহরাব আলী তার সঙ্গে কি নেক্সাস রয়েছে সেটাও কিন্তু দেখা হচ্ছে সব মিলিয়ে কিন্তু সকাল থেকেই কিন্তু ম্যারাথন তল্লাশি অভিযানে নেমেছেন আয়কর দপ্তরের আধিকারিকরা একেবারে প্রকাশ ধন্যবাদ অর্থাৎ কয়লা বাজার গরু পাচার এতদিন পর্যন্ত আমরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি দেখেছি সিবিআই অভিযান দেখেছি ইডির তৎপরতা দেখেছি আর এবার ইনকাম ট্যাক্সের নজরে কিন্তু লোহা এবং লোহা ছাঁটের যারা ব্যবসায়ী তারা ইতিমধ্যেই প্রাক্তন বিধায়কের বাড়িতে যেমন তারা পৌঁছে গিয়েছেন তার পাশাপাশি আরো একাধিক জায়গায় তল্লাশি শুরু হয়েছে।